নমস্কার দীপ মাইনার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকে আপনাদের শোনাব বাংলা সাহিত্যের এক বিখ্যাত লেখিকা লীলা মজুমদারের এক অনবদ্য সৃষ্টি বদ্যিনাথের কোন সকালে কলু কদ্দিন দেখেছে রাস্তার মধ্যিখানে লোহার গোল ঢাকনি খুলে খ্যাংরাকাটির মতো গোঁফলা লোক ছোট বালতি হাতে তড়ি বাঁধা কালো ছেলেকে নামিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা ওত পেতে বসে থাকে লোকটার খোঁচা খোঁচা দাড়িতে কাদার ছিটে উমদা যখন দাড়ি কামাতো না তখন তাকে যেমন দেখাতো সেই রকম দেখায়। ছোট ছেলেটা দেখাত ওর নাম হয়তো ছক্কু ওর গায়ে মোটে কাপড় নেই কিন্তু কানে সোনালি রঙের মাকড়ি গলায় মাদুলি বাঁধা বুবু বলে সত্যি সোনার নয় ওরা গরিব কি খেতেই পায় না ও পেতলের হবে কলু আর বুবু ছাড়া ওদের কেউ দেখেই না সামনে দিয়ে দেবরঞ্জন মামা অমুদা ননী গোপালরা সবাই চলে যায় তাড়াতাড়ি কোথায় কোন বন্ধুর বাড়ি ওদের চোখেই পড়ে না কিন্তু কলু দেখেছে লোকটা মাঝে মাঝে বালতি টেনে টুনে ওপরে তোলে সেটা থাকে কাদায় ভরা সেই নোংরা কাদা পরিষ্কার করতে ডাস্টবিনে ঢেলে আবার বালতি নামিয়ে দেয় কাদা ছাড়া কখনো কিচ্ছু ওঠে না কত কী তো হারিয়ে যায় কিন্তু ওর ভেতর থেকে কিচ্ছু কক্ষণ বেরোয় না দাদা বলেছিল বিদ্যাধরী নদীর সঙ্গে ওর স সরাসরি সোজাসুজি যোগ আছে ওর ভিতর কুঁদো কুমির ছেলেপুলে নিয়ে হুমো দিয়ে থাকে কই বালতিতে তো আর ডিম টিম কখনো পাওয়া যায় না দাদার ফাউন্টেন পেন হারিয়ে গেল চিনুদার কবিতার খাতা হারিয়ে গেল বৈদ্যনাথের নতুন চটি হারিয়ে গেল গোড়া মামার বাউরি নেমন্তন্ন খেতে গিয়ে সেই দিনই আবার পাল সাহেবের ছাতাও কোথায় হারিয়ে গেল ছর্দির চুড়ি ট্রেনের জলে তলিয়ে গেল এসব গেল কোথায় তার কিচ্ছু মুটে কোথাও পাওয়াই গেল না অথচ সেই লোক দুটো কত কাদা উঠালো রাত্রে মাস্টারমশাই পড়াতে আসেন বুবু পড়ে না কলু পড়ে রোজ রাত্রে রবিবার ছাড়া কলু কত সময়ে সেই দুজনের কথা ভাবে সন্ধি সমাজ গোল হয়ে যায় মাস্টার মশাই রেগে কাঁই বলেন ওরে অম্মক আমার ছেলে বিদুষী কর তোর অর্ধেক বয়সে তোর তিন গুণ পড়াশুক তো ছেলে বটে বিদুশেখর তার কথা শুনে শুনে কলু তো হেদিয়ে গেল সে কখনো হাই তুলল না কখনো চেয়ারে মচমচ শব্দ করতো না কখনো চাচটি না প্রথম প্রথম ভাবতো তাহলে সে বোধহয় একদিন নিশ্চয়ই মরে গেছে কিন্তু মাস্টার বলেছেন সে নাকি বিয়ে করে কোথাও পোস্ট মাস্টারি করে একদিন বদ্রীনাথ কতগুলো সাদা বড়ি এনেছিল বলেছিল ওগুলো নাকি ছানা বাঁদরের রস দিয়ে তৈরি কোন কবিরাজের কাছ থেকে এনেছে নাকি অনেকদিন আগে মানুষের পূর্বপুরুষরা বাঁদর ছিল সেই বাঁদরের রক্ত মানুষের গায়ে আছে ওই আশ্চর্য বড়ি খেলে তাদের আবার বাঁদর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই রকম ধাত কি না কলু তার দুটো বড়ি চেয়ে রাখল কাজে লাগতে পারে মাস্টার মশায়ের বাড়ি বহু দূরে উনি রোজ তবু ঠিক সময় এসে উপস্থিত হঠেন কি শখ বাবা পড়াবার মাঝে মাঝে দাদারা এসে মাস্টার মশাইয়ের সঙ্গে গল্প জুটত কলুকে শব্দরূপ মুখস্থ করতে হতো কলুর চোখ বুঝে আসতো মাথা ঝিমঝিম করতো আর দাদারা শুধু কথাই বলতো কলু দড়ি বাঁধা ছেলেটার কথা ভাবতো আর শুনতে পেত পাশের বাড়ির ছোট ছেলেরা বসে হল্লা করছে আর ভাবতো এমন অবস্থায় পড়লে মাস্টার মশাইয়ের ছেলে বিদু শেখর সে কি করত এক একদিন যেই পড়া শেষ হয়ে আসতো বাইরে ঝমঝম করে বৃষ্টি নামতো মাস্টারমশাই হয়তো বাড়িতে ছাতা ফেলে আসতেন আটকা পড়তেন কুলু ব্যস্তভাবে বলতো বলতো ছাতায় নেদি ভালো ছাতা মাস্টারমশাই না না থাক থাক একটু বসে যাই কলু আবার সেই মচমচে চেয়ারটায় বসত মাস্টারমশাই তার ছেলেবেলার অনেক গল্প বলতেন তখন বাবাও নাকি ছোট ছিলেন একসঙ্গে স্কুলে পড়তেন পুজোর সময় কাদের বাড়ি যাত্রা গান হতো পালিয়ে গিয়ে শুনতেন কলুর চোখ জুড়িয়ে আসতো হাই তুলতে সাহস হতো না ভাবতো এতক্ষণে সেই দড়ি বাঁধাটা নিশ্চয় ঘুমচ্ছে হাইগুলো মাথায় গিয়ে জমার তখন মাস্টার মশাই বলছেন দে বাবা অতই দে আজ থামবে না কলু ছুটে ছাতা এনে দিত মাস্টার মশাই চলে যেতেন আর কলুর ঘুমও ছুটে যেত এমনি করে দিন যায় একদিন বাইরে বৃষ্টি পড়ছে মাস্টারমশাই বিধু শেখরের কথা বলছেন সে শ্বশুরবাড়ি যাওয়ার আগে কক্ষনো বায়স্কোপ দেখেনি থিয়েটার যায়নি বিড়ি টানেনি গল্পের বই খোলেনি বলতে বলতে মাস্টারমশাই বললেন ওরে চুপি চুপি দুটো পান সেজে নিয়ে আয় তো দেখি কলু দৌড়ে গেল পান দিল চুন দিল দুটো করে এক গিলাস দানা দিল বড় বড় সুপারির কুচি দিল আর অবশেষে কি মনে করে বৈদ্যনাথের সেই আশ্চর্য বড়িও একটা করে গুঁজে দিল মাস্টার মশাই একটা পান তক্ষণি মুখে পড়ে দিলেন আর একটা বইয়ের মতন দেখতে টিনের কৌটোতে ভরলেন কলু তাক করে রইল প্রথমটা কিছু মনে হলো না তারপর ভালো করে দেখলো মনে হলো মাস্টারমশাইয়ের কপালের দিকটা কিরকম যেন লম্বাটে দেখাচ্ছে তিনটা যেন ঢুকে পড়েছে চোখ দুটো কিরকম পিট পিট করতে লাগলো কলুর বুকের ভিতর ঠিপ ঠিপ করতে লাগল। মাস্টার মশাই বাড়ি যান না কেন যদি হঠাৎ হুপ করেন এমন সময়ে বৃষ্টি থেমে গেল ধুতির খোঁটটা কাদা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলে গেলেন কলু ভাবতে লাগল কদিন আর ধুতির খোঁট অন্য পানটা বিদুশেখর বোধহয় আজ রাত্রে চেয়ে নেবে তারপর সেই বা ধুতি নিয়ে কি করবে পরদিন বিকেলে বই নিয়ে কলু অনেকক্ষণ বসে রইল কিন্তু মাস্টারমশাই এলেন না সন্ধ্যাবেলা বললেন ওরে তোর মাস্টারমশাই যে হেডমাস্টার হয়ে বিষ্ণুপুর চলে গেছেন কলু ভাবলো বিষ্ণুপুর কেন কিসে হলেও বুঝতাম তারপর দিন চলে গেছে কলু নতুন মাস্টার এসেছেন তার ছেলের নাম বিদুশেখর নয় তার ছেলেই নেই তিনি কলুকে রোজ ফুটবলের ক্রিকেটের গল্প শুনলেন কিন্তু কুলুর থেকে থেকে মনে হয় অন্ধকারে ও বাড়ির পাঁচিলে দুটো ঝোলা বসে আছে একটার মুখ কেমন চেনা চেনা অন্যটা বোধ হয় কর